হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে উইন্ডোজ 10-এর মধ্যে OneDrive-এর ফাইল অটোমেটিক আপলোড এই সিস্টেমটাকে বন্ধ করা যায়, অর্থাৎ হাউ টু স্টপ উইন্ডোজ 10 ফ্রম সেভিং ফাইলস টু OneDrive অ্যাকাউন্ট। ওকে, সো দেখা যাচ্ছে আপনি একটা যে কোনো ফাইল ক্রিয়েট করতেছেন। আমি এখান থেকে একটা সাপোজ একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, এটা অটোমেটিক সিঙ্ক্রোনাইজেশন হয়ে আমার OneDrive-এ কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না আমার আননেসেসারি সব কোনো কিছু সব কিছু আমার OneDrive অ্যাকাউন্টে কী হয়ে যাক আপলোড হয়ে যাক। তো দেখা যাচ্ছে বিশেষ কোনো ক্ষেত্রে আমার যখন নির্দিষ্ট ফোল্ডারের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে নির্দিষ্ট ফাইলের প্রয়োজন হয়, সেগুলো আপলোড হতে পারে। আমার কোনো কারণে যদি আমার সমস্ত কিছু ডিলিট হয়ে যায়, আমি OneDrive অ্যাকাউন্ট থেকে সেটাকে ডাউনলোড করে কাজ করবো। বাট অটোমেটিক আপলোডিং সিস্টেমটাকে আমি কী করবো, বন্ধ করবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে OneDrive অ্যাকাউন্টকে সার্চ করে খুঁজে বের করবো, অথবা টাস্ক ম্যানেজারে অটোমেটিক পিন আপ করা থাকবে, এরপর রাইট ক্লিক করবো। করার পর এখানে সেটিং, সেটিংয়ের পরে এই সেটিংয়ে আমি আবার ক্লিক করব। তো করার পরে এখানে সিঙ্ক্রোনাইজ অ্যান্ড ব্যাকআপ এই অপশানে গিয়ে আমি দেখবো ব্যাকআপ ইম্পর্ট্যান্ট পিএসএফ ফোল্ডার টু OneDrive। ওকে, তো দেখা যাচ্ছে এখান থেকে ব্যাকআপ অটোমেটিক যেটা, এটা আমি ম্যানেজ ব্যাকআপে ক্লিক করব। করার পরে এখান থেকে আমার ডকুমেন্টস, পিকচার্স অ্যান্ড ডেস্কটপ এই তিনটা অটোমেটিক কী করা আছে, ব্যাকআপ দেওয়া আছে। তো এই ব্যাকআপগুলো আমি চাইলে এখান থেকে আমি কী করবো, টার্ন অফ করে দেবো। আমি এখান থেকে যদি বন্ধ করে দিই দেন ওকে। ওকে, সো আমার তিনটা কী হয়ে গেছে, ডকুমেন্টস প্রথমটা বন্ধ হয়ে গেছে, ডকুমেন্টস থেকে কোনো কিছু পাবে না। আমি দেখা যাচ্ছে পিকচার বন্ধ করে দিতে যাচ্ছি, পিকচার বন্ধ করে দিলাম স্ক্যানে, এমনকি ডেস্কটপ থেকেও কিন্তু আমি চাচ্ছি কি এটাকে কন্টিনিউ, সাপোজ দিস কম্পিউটার অনলি ব্যাকআপ বন্ধ করে দিচ্ছি, অন্য কোনো কম্পিউটার যদি আমার লগ ইন থাকে তাহলে থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এটা কী করবেন, এভাবে বন্ধ করে দেবেন। এখন দেখা যাচ্ছে আপনার একটা ফোল্ডারের প্রয়োজন হচ্ছে, বা আপনি আপনার ডেস্কটপ অথবা অন্য কোনো ডকুমেন্টস বা পিকচারগুলোকে আপলোড করতে চাচ্ছেন অটোমেটিক্যালি, সো সেই ক্ষেত্রে আপনি সেটাকে টার্ন অন রেখে বাকিগুলোকে টার্ন অফ করে দেবেন, ঠিক আছে? তো এখন যদি আমি ডেস্কটপের মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করি, আমি এখানে দেখি, তাহলে সেটা কিন্তু আমার অটোমেটিক ব্যাকআপ আর নেবেন। দেখুন আমার অটোমেটিক ব্যাকআপের যে সিম্বলটা সেটা কিন্তু চলে গেছে। তো এভাবে আপনি আপনার উইন্ডোজ 10-এর মধ্যে অটোমেটিক OneDrive অ্যাকাউন্টের ব্যাকআপ সিস্টেমটাকে বন্ধ করে খুব সহজে স্মুথলি আপনি ডেস্কটপে কাজ করতে পারবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পুনরায় সেটাকে টার্ন অন করে নিয়ে আপনি সেই কাজগুলো আবার অটোমেটিক ব্যাকআপে রাখতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেট দ্য আপডেট নোটিফিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।